পৃথিবীর সব দেশেই যুদ্ধপরাধের বিচার হয়েছে। নুরেমবার্গে জার্মানির নাৎসি বাহিনীর হয়েছে, টোকিও ট্রায়াল হয়েছে জাপানে। যুগোস্লাভ ট্রায়াল, রুয়েন্ডা ট্রায়াল, সিয়েরা লিওন ট্রায়াল, কম্বোডিয়া ট্রায়াল। রুয়েন্ডা ট্রায়ালে বাংলাদেশ থেকে বিচারক নিয়োগ দেওয়া হয়েছিল, সেই বাংলাদেশেই যুদ্ধপরাধের বিচার শুরু হয়েছে। স্বাধীন দেশে যুদ্ধপরাধের বিরোধিতা প্রকাশ্য হচ্ছে। 24 জানুয়ারি 1972 বাংলাদেশে যুদ্ধপরাধের বিচার শুরু হয়েছিল, কিন্তু রাজনৈতিক অবক্ষয়, দূরদর্শিতার অভাব সব ভেসে গেছে। এখনো বাংলাদেশের মানুষ যুদ্ধপরাধের বিচারের জন্য অপেক্ষা করছে। রাজি হব মানে? আপনি রাত দুপুরে বাড়িতে ডিলাডিলি করবেন, ফোনে সারাক্ষণ গুতাগুতি করবেন, আমাকে বের হয়ে আসতে হবে? তুমি রাজি হলে আমি কিচ্ছু করব না, লক্ষ্মী ছেলের মতো আচরণ করব। আশ্চর্য, আপনার আপনার মাথায় কিছু নেই, ঘাস খেয়ে বড় হয়েছেন। আমার দাদু শুনলে কি বলবে? ওই বুড়োটা, ও তো চোখেও দেখে না, কানেও শুনে না। দেখেন, আমার দাদুকে নিয়ে এরকম বাজেভাবে কখনো কোনো কথা বলবেন না। আপনি জানেন উনি কে? উনি কি বাংলাদেশের প্রেসিডেন্ট? আপনারা আসলে কোনোদিনই এর মূল্যায়ন করতে পারবেন না। আমার দাদু ভাষা আন্দোলন করেছিলেন। আমার দাদু একজন মুক্তিযোদ্ধা। আপনি বাংলাদেশের নামকরা ব্যারিস্টার কমরেড রকুনুজ্জামান খানের নাম শুনেছেন? আপনি ভাষা সৈনিক, 52-র ভাষা আন্দোলনে তখনকার কমিউনিস্টদের একটা বড় ভূমিকা ছিল। শহীদুল্লাহ কায়সার তখন তালেব ভাই ছদ্মনামে কাজ করতেন, মোহাম্মদ তোয়াহা জহির রায়ন তখন তরুণ, অধ্যাপক ডক্টর আনিস জামান তখন ছাত্র, আনিস, অধ্যাপক মুনির চৌধুরী, আব্দুল সামাদ, ওলিয়াহা। সবির মা, তোমার কুলা ঠিক হয়ে গেছে, নিয়ে যাও। ঢাকা ইউনিভার্সিটির ভিসি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, প্রক্টর মুজাফর আহমেদ চৌধুরী, ডিন ডক্টর জুবেরি, পলিটিক্যাল সায়েন্সের অধ্যক্ষ ডক্টর নিউম্যানকে নিয়ে বটতলা এসেছিলেন 1952-র 1 ফেব্রুয়ারি। এম আর আক্তার মুকুল গাজুল হকের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করলেন। গাজুল হকের বুকে টিয়ারশেল লেগেছিল। সবির মা, তোমার কুলা ঠিক হয়ে গেছে, নিয়ে যাও, বাজারে ব্যাগ দিয়ে যাও। আমি অফিসে বাজারে যাব, আমার নিজের কাজ আমি নিজে করতে পারি, আপনি আপনার কাজে যান। দেখো, আবার এক গাদো ছোট মাছ নিয়ে এসো। ছবির মা কোথায়? টিউবওয়েলে জল আনতে গেছে। তোমার কি হয়েছে? তুমি সকাল সকাল এত রাগ করছো কেন? দেখ,
আমার জানা জিনিস জানাবার জন্য আর লোক ডাকিস না। আপনি কে? টিভি রিপোর্টার? তাহলে কি পত্রিকা থেকে এসেছেন? কোন পত্রিকা? আলোতে। অমিত কোথায়? মানে কাল রাতে যে ঢিল মেরে আপনাকে বিছানা থেকে তুলে নিয়ে গেল, সকালে বিদায় করে দিয়েছেন নাকি কোথাও লুকিয়ে আছে? আশ্চর্য, আপনি এসব কি করে জানলেন? আমি মানুষের মনের কথা জানতে পারি। না না, এই আপনি শুনেন, আপনি তো খুব ঝামেলার মানুষ। আমি মানুষকে ঝামেলা করি? ঝামেলা তো করতে। তুমি রোকন সাহেবকে চেনো? কোন রোকন? গ্রামের রোকনের তিন জন। ওই যে ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, ওইদিকে টিনের ঘরে থাকে। কি ব্যাপার, তুমি হাসছো কেন? কিছু না। আপনি হাত মুখ ধোন, আমি নাস্তা নিয়ে আসছি। আশ্চর্য, আমি কেন তার নাম ঠিকানা লিখে রাখবো? সে কি আমার কাছে এসেছিল? সে এসেছিল দাদুর কাছে। কি এত বড় সংস্থা, তোমার দাদুর কাছে নালিশ দিতে এসেছিল? আচ্ছা ঠিক আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি তার নাম ঠিকানাটা একটু জোগাড় করে রাখবে, বাকিটা আমি দেখব, ঠিক আছে? আপনার সাথে কথা বলতে আমার মোটেও ইচ্ছে করছে না, আপনি দিন দিন খুব বিরক্তিকর হয়ে যাচ্ছেন। মালতি, এই মালতি, মালতি, চলো রাগ করছো কেন মালতি? কি হয়েছে, স্বপ্ন দেখছিলি মাকে? কিছু না দাদু, তুমি ঘুমাতে যাও। সারাদিন মায়ের কথা ভাবিস তাই ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিলি? আচ্ছা দাদু, স্বপ্ন কি সত্যি হয়? মানুষ জেগে জেগে যে স্বপ্ন দেখে সেটাই আসল স্বপ্ন, ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখে সে তো ঘুমেই মিলিয়ে যায়। দাদু, তোমার সাথে আমি আর পারি না, কি করে বুঝাই, মার কথা ভীষণ মনে পড়ছে। তোমার সাথে গেলি না কেন? দিদির সঙ্গে দেখা করে আসতে, কতদিন তুই দিদিকে দেখিস না। কি করে যাব, আমার পেপারস রেডি করতে হবে না, সেটা তো তোমাকে ছাড়া সম্ভব না। কত করে বললাম তুমিও চলো,
মা বললো বাবা বললো তুমি কিছুতেই যাবে না, তুমি গেলে আমার পেপারসটাও রেডি হয়ে যেত, সবাই মিলে ঘুরতাম, মজা হতো না? আমার কোথাও যেতে ভালো লাগে না, কোথাও গিয়ে যদি মরে যাই আমাকে দেশে ফিরিয়ে আনবে কে? দেখো দাদু, রাত দুপুরে এরকম মরার কথা বলবে না, আমি তোমাকে কোনোদিন মরতে দিব না। আমি একটা বিষয় বুঝতে পারছি না, রকুন সাহেব তোমার দাদু হন কি করে? উনার ধর্ম আর তোমাদের ধর্ম তো আলাদা। সে প্রশ্ন আমারও ছিল। উনি তোমার দাদু হন কি করে? আমার মায়ের বাবা। আমার মা এদেশের বীরাঙ্গনা। তোমার মাকে পাকিস্তানি রাজাকাররা আমার মাকে পাকিস্তানিদের হাতে তুলে দেয়। মা আর্মি ক্যাম্পে 5 মাস ছিল, ফিরে আসার পর মা আশ্রয়হীন হয়ে পড়ে। আমার দাদু দিদিমা যুদ্ধে মারা যায়, মামারা নিখোঁজ, আর মা পাকিস্তানি ক্যাম্প থেকে ফিরে এসেছে জেনে সবাই মাকে ঘৃণার চোখে দেখত। কেউ ছিল না তা? না, মা যখন ফিরে আসে তখন আমার দিদি মায়ের গর্ভে। মা সেই অবস্থায় হেঁটে ইন্ডিয়া চলে যায়, সেখানেই দিদির জন্ম। আর তোমার জন্ম? আমার জন্ম তো অনেক পরে। কত পরে? বারে দিদির জন্মের সময় তো মার বিয়েই হয়নি, আর আমার জন্ম হয়েছে মার বিয়ের পর। দিদির সাথে আমার বয়সের অনেক গ্যাপ। এবার বুঝতে পেরেছি, তোমার মা বারবার কলকাতায় যান তোমার দিদির সাথে দেখা করতে, তাই তো? তোমার হিংসা হয় না? হিংসা? কিসের হিংসা? এই যে তোমার দিদিকে তোমার মা এত ভালোবাসেন, তোমাকে কম ভালোবাসেন। হ্যাঁ হয়, আমি কোথায় আর দিদি কোথায়? দিদি এদেশের স্বাধীনতার চিহ্ন, আর আমি কে? আমার তো মনে হয় এদেশে ওয়ার বেবিদের সংবর্ধনার ব্যবস্থা করা উচিত। কেমন আছে? এখন আর সাইকেল চালান না? না। আপনি কি আমাকে ঘৃণা করেন? আমি জানি এদেশের জন্য আপনার অনেক অবদান, অনেক কিছু করেছেন এদেশের জন্য, ভাষা এনেছেন, স্বাধীনতা এনেছেন, কিন্তু তারপরেও আপনি এই অবস্থায় পড়ে আছেন কেন? কেন আপনার সংসার হয়নি? কেন এই বৈরাগ্য জীবন? ছাড়ুন। না, ছাড়বো না, আমি আপনাকে কিছুতে ছাড়বো না, আপনি আমাকে দূরে ঠেলে দেবেন না, প্লিজ। উঠুন। কি চান আপনি? ব্যাগটা দিন। আমি রাজনীতি শিখতে চাই, রাজনীতিতে আপনার ভাব শিষ্য হতে চাই, পেশা জীবনে আপনাকে গুরু হিসেবে পেতে চাই। রাজনীতি করতে চান? ক্ষমতার রাজনীতি করতে চাই না, ভোটের রাজনীতির বাইরে যে রাজনীতি সেটা শিখতে চাই। আমি দল চাই না, ক্ষমতা চাই না, মানুষের মঙ্গল, শান্তি, দেশের সমৃদ্ধি চাই। দেশের সমৃদ্ধি করতে হলে ক্ষমতায় না গেলে হবে কি করে? মহাত্মা গান্ধী তো ক্ষমতায় যাননি, সুভাষ বোস ক্ষমতায় যাননি, সূর্য সেন ক্ষমতায় যাননি, তারা কি রাজনীতিক নন? তারা কি নেতা নন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি ক্ষমতায় বসেননি, তিনি কি রাজনৈতিক নন? কোত্থেকে এসেছেন? আমি এখানকারই ছেলে, জন্ম ঢাকা, লন্ডনে ব্যারিস্টারি। আমি এখানকার কাউকে চিনি না, আমার বাবাকে হয়তো আপনি চিনবেন, তিনিও একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা? কি নাম ওনার? আব্দুল মতিন। বাস স্ট্যান্ডে যেতে মেইন রোডের সাথে আমাদের বাড়ি। আব্দুল মতিন রোডসে চাকরি করত? জি। রাজাকার ছিল, দেশে আসে না, 1973 সালে দালাল আইনে তার শাস্তি হয়েছিল। মিস্টার রকুন, আমার বাবার সার্টিফিকেট আছে, কাগজ কলম পেলাম আর সই করে দিলাম, হয়ে গেল মুক্তিযোদ্ধা। কিসের মুক্তিযোদ্ধা? আর কাউকে লাগবে না,
আপনার বাড়ির যে কেয়ারটেকার কাদের সে একজন মুক্তিযোদ্ধা, তাকে জিজ্ঞেস করবেন। আমার বাবা রাজাকার ছিল, সে মিথ্যে বলে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নিয়েছে, বলো সত্য কিনা? আমি তোমার মুখ থেকে শুনতে চাই কাকা। না কাকা, যাবে না। পাকিস্তানি আর্মির মুখে তুমি রাইফেল চালাতে ভয় পাওনি, সত্যের মুখোমুখি হতে তোমার ভয় কিসের? কাকা, তোর ভয় পেলে চলবে না। আমি কিচ্ছু জানি না, আমার কিচ্ছু মনে নেই। আমি বলছি, 24শে জানুয়ারি 1972 প্রেসিডেন্ট অর্ডার 8 জারি করা হয় স্পেশাল ট্রাইব্যুনাল। এর আওতায় সারা বাংলায় 37,471 জন দালাল আটক করা হয়। 1973 সালের 13ই জুলাই তৎকালীন আইনমন্ত্রী মনোরঞ্জন ধর দালালদের বিচারের জন্য প্রথম সংশোধনী বিল সংসদে উপস্থাপন করেন। বাংলাদেশ সংবিধানের 47 অনুচ্ছেদের সংশোধন প্রস্তাব করে দালালদের বিচারের জন্য আইন প্রণয়নের ক্ষমতা রাষ্ট্রকে দেয়। 1973 সালে আইনটির খসড়া প্রস্তুত হলে সেটা আন্তর্জাতিক দুজন আইন বিশেষজ্ঞ খুঁটিয়ে দেখেন, তাদের একজন আয়ান ম্যাকফার্মটি, যিনি তৎকালে জেনেভাস্থিত আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ কমিশনের চেয়ারম্যান ছিলেন। অন্যজন অধ্যাপক অটো ভন ট্রিফটায়ার, যিনি নুরেমবার্গ আন্তর্জাতিক আদালতে একজন প্রসিকিউটর ছিলেন। 1973 সালের 20শে জুলাই আইনটি প্রণয়ন করা হয়। আপনি কোলাবোরেটরস অ্যাক্ট 1972 আর 1973-তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এরপর কি ছিল? আর রিপিল অর্ডিন্যান্স 1975। বাংলাদেশ সরকার অপরাধের পরিমাণ এবং অপরাধের প্রমাণ সাপেক্ষে যুদ্ধাপরাধীদের 4টি বিশেষ শ্রেণীতে বিভক্ত করে। মাত্রাতিরিক্ত অপরাধ, অপেক্ষাকৃত কম মাত্রাতিরিক্ত অপরাধ, তার চেয়ে কম
এবং তার চেয়ে কম, এভাবে চারটি ভাগে বিভক্ত করে। এই প্রত্যেকটা ভাগেরই আবার অনুভাগ রয়েছে। সবচেয়ে কম অপরাধ প্রমাণিত হয় 4 নম্বরের শেষ অনুচ্ছেদ অনুযায়ী অভিযুক্তদের। এই অভিযুক্তরা অধিকাংশই নিম্নবিত্ত মানুষ এবং এরা কেউই সরাসরি খুন, নারী ধর্ষণ, লুটতরাজ এবং অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না। এদের সংখ্যা ছিল 26,000। তৎকালীন সরকার এই অপরাধীদের ক্ষমা করে দেন, একেই বলে সাধারণ ক্ষমা। 1973 সালের 30শে নভেম্বর সরকার কর্তৃক এই অর্ডিন্যান্স জারি হয়। সবাইকে ক্ষমা করে দেওয়া হয়? না, একদম না। এই ভুল অধিকাংশ মানুষ না জেনে করে, তবে কেউ কেউ এই আইনের অপব্যাখ্যা দিয়েছে। সরকার সাধারণ ক্ষমার বাইরে থাকা 11,000 যুদ্ধাপরাধীদের শনাক্ত করে। এরা বড় বড় সব অপরাধী। তাহলে বড় বড় অপরাধী যারা বিচারের আওতায় ছিল তারা কেউই ক্ষমা পায়নি? পেয়েছে, তারাও ক্ষমা পেয়েছে, বাট সেটা আরো অনেক পরে, সরকার পরিবর্তনের পর, সামরিক সরকারের সময়, রিপিল অর্ডিন্যান্স 31শে ডিসেম্বর 1975 সালে। মানে 31শে ডিসেম্বর 1975 প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক অর্ডিন্যান্স 63 দ্বারা এই কোলাবোরেটরস অ্যাক্টস, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, এই বিচারের প্রক্রিয়া, বিচারের সমস্ত মামলা নিষ্ক্রিয় ও বাতিল করে। তার মানে সব শেষ? সামরিক আইন প্রশাসক এভাবে সব বাতিল করে দিল? আপনি এত কিছু জানেন কি করে? আমাদের জেনে নিতে হচ্ছে, দেশ বিদেশে ঘুরে, নানা পত্র পত্রিকা ঘেঁটে, দরজায় দরজায় হাজারো অপমান লাঞ্ছনা সহ্য করে। ইতিহাস মাটি চাপা দিয়ে রাখা যায় না, এটা আমাদের রাজনীতি প্রশাসন বারবার ভুলে যায়, তারা লুকোনোর চেষ্টা করে, কিন্তু এসব লুকিয়ে রাখা যায় না। আপনি আমাকে একটু হেল্প করবেন? আমাকে সাহায্য করতে বলছেন? বাংলাদেশের পুরো ইতিহাসের সাক্ষী আপনার সামনে, বটবৃক্ষের সামনে আমি তো তৃণলতা। আমি যে কোন সাহসে এত কথা বললাম আমি জানি না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আমার সবটুকুই বুদ্ধিগত বিদ্যা। কোথায় গিয়েছিলে? রাতে ঘরে ছিলে না, মোবাইল বন্ধ, কোথায় থাকো, কি করো? বাবা, আমি বাচ্চা ছিলাম। বলছি বিয়ে করে সংসার করো, মাথা থেকে এই রিসার্চের ভূত নামাও। এই বয়সে এত সব টেনশন আমি সহ্য করতে পারি না। আর কাদের, সারা রাত ফোন করেছিস, ভালোভাবে সংবাদটা জেনে আমাকে জানাতে পারিসনি? খুঁজেছি, পাইনি তাই জানিয়েছি। তুই আমার ভাই, নইলে আজকেই তোকে এখান থেকে আমি তাড়িয়ে দিতাম। কাদের কাকা তোমার চাচার ছেলে, ভাই আর কিছু না, মুক্তিযোদ্ধা, একসঙ্গে যুদ্ধ করেছি তাই ওকে আমি এত ভালোবাসি। না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিল, তুলে এনে আমি চাকরি দিয়েছি। কাদের কাকার কাঁধে ভর করে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট জোগাড় করেছে সেটা বলো? এলাকার একটা জেনারেশন তোমাকে চেনেই না, কিছুদিন পরে তোমার পরিচয় হারিয়ে যাবে এখানে, তারপর আবার নতুন করে তোমার দাপট শুরু হবে। এই বাড়ি ভেঙে নতুন বাড়ি করবে, এখানকার লোক তোমাকে সালাম করবে, তুমি রাজনীতি শুরু করবে। বাবা বাবা, কি করে তোমরা এত রূপ পাল্টা বলো তো? কাদের? না, কাদের কাকা আমাকে কিচ্ছু বলেনি। ভাই বলে কাদের কাকাকে তুমি একটু ছাড় দেবে না সেটা আমি জানি, কিন্তু কাদের কাকা তোমাকে ভাই বলে তোমার বাঁচার পথ তৈরি করে দিয়েছে। ভাইয়ের জন্য কাদের কাকার মায়া আছে, তোমার নেই। তুমি কি করতে চাচ্ছ বলো তো? কেন
তুমি বললে না, বিয়ে করো, সংসারই হও, মাথা থেকে রিসার্চের ভূত নামাও। সবাই তাই করে বাবা, সবাই তাই করে, সব রাজাকারের সন্তানরা তাই করছে, কিন্তু আমি করব না। এতদিন একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে যা করেছি, এখন একজন রাজাকারের সন্তান হিসেবে তাই করব। এখন দায়িত্ব আরো বেশি, ঋণের বোঝা আরো অনেক ভারী। কি করবেটা কি তুমি? বাবা, রাজাকারদের সন্তানের কথা ভাবো। একজন সন্তানও কিন্তু তাদের পূর্বপুরুষের ভুলের প্রতিবাদ করেনি, ক্ষমা চায়নি, আফসোস করেনি, বরং আরামসে জীবনযাপন করছে। যে দেশে তাদের জায়গা হবার কথা ছিল না, সেই দেশেই দিব্যি সরকারি চাকরি করছে, এমনকি দেশ রক্ষার জন্য প্রতিরক্ষার দায়িত্ব পেয়েছে। বাবা, এরা উট পাখির মতন ভালুতো মুখ লুকিয়ে সত্যকে আড়াল করতে চাইছে। তারা সব জানে, সব বোঝে, কিন্তু সত্যকে স্বীকার করার শক্তি তাদের নেই, রুখে দাঁড়াবার শক্তি তাদের নেই। বাবা, তারা ভিতরের মানুষটাকে বের করে আনছে না, প্রতিবাদ করার ইচ্ছে যে তাদের নেই আমি বিশ্বাস করি না। বাবা, সেই সব রাজাকারের সন্তানদের কথা ভাবো, তারা না পারছে বাবাকে কিছু বলতে, না পারছে তার প্রতিকার করতে। তোমার মতো বাপকে অপমান করা তারা কোনদিনই শিখবে না, কিন্তু দেশকে অপমান করতে খুব শিখেছে। বাবা, 37,471 জন রাজাকারের মধ্যে কতজনের বিচার হয়েছে? আমার খুব ঘেন্না হচ্ছে বাবা। কেন তুমি আমার বাবা হলে? কেন? এতদিন জানতাম তুমি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, আর এখানে এসে আমি কি জানলাম? ছি! কাদের, ওর মাথাটা গরম হয়ে গেছে, খাবার দে, যাও গোসল সেরে খাওয়া দাওয়া করে রেস্ট নাও, আমি পরে ছুটির দিন আবার আসবো। যত তাড়াতাড়ি পারো এখানকার কাজ শেষ করো। না, একদম না, কোনো আবল তাবল কথা একদম বলবে না। কাদের, দেখ তো ড্রাইভার কোথায়, স্পেয়ারটার চেঞ্জ করতে এত সময় লাগে। কিছু খেয়ে যাবেন না? না, আমার হাতে একদম সময় নেই। কাকে চাইছে? জি, এই বাড়িতে একজন ভদ্রলোক থাকেন, আমি তার নাম জানি না। বাড়ি চেনেন অথচ নাম জানেন না? আচ্ছা ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। নাম বলা যাবে? জি, আমার নাম মালতী, বলবেন যে রোকন সাহেবের নাতনি। আপনি রোকন সাহেবের নাতনি? সদানন্দ অর্চনের মেয়ে, কি আশ্চর্য! আসুন, আপনি আমাকে তুমি করে বলেন, কোনো সমস্যা নেই। তুমি ভিতরে এসো। তাই নুরেমবার্গের বিচার যেটা বলছিলাম, 1943 29th November, দিনটা আমাদের এই ওয়ার্ল্ডের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এই দিনেই প্রথম যুদ্ধাপরাধের বিষয় নিয়ে আলোচনা হয় তেহরানের রাশিয়ান দূতাবাসে তিন রাষ্ট্রপ্রধানের মধ্যে। নৈশভোজের মধ্যেই তারা আলোচনা সেরে নেন। কে কে ছিলেন এই আলোচনায়? বিশ্বযুদ্ধের তিন মহারথী, রুজভেল্ট, স্টালিন আর চার্চিল, আমেরিকা, রাশিয়া আর গ্রেট ব্রিটেন। আচ্ছা, আপনি কোন বিষয়ের উপরে পেপার তৈরি করছেন? নুরেমবার্গ চার্টার আর বাংলাদেশের যুদ্ধ। অনেক অনেক পার্থক্য। নুরেমবার্গের স্থান, নুরেমবার্গে ভাষা নিয়ে, বিচারক নিয়োগ নিয়ে অনেক সমস্যা ছিল। চার দেশ থেকে বিচারক নেওয়া হয়েছিল, এইসব সমস্যা বাংলাদেশে নেই। আপনার সাথে দেখা হয়ে যাওয়াটা আমার জন্য আশীর্বাদ হয়ে গেল, আপনি আমার অনেক কাজে আসবেন। আমি জানি আপনি আমার কাছে কেন এসেছেন। দাদুর কাছে বাহাদুরি নেবেন কি ঠিক কিনা?
ঠিক তা না, দাদু যাতে আমাকে একেবারেই বোকা না ভাবতে পারে সেই জন্য আপনার কাছ থেকে একটু টিপস নেওয়া আর কি। কিন্তু দাদুকে বোকা বানাতে পারবেন, উনি সব বুঝে ফেলবেন। ও যাকে আপনার অমিত বাবু কেমন আছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান বাহিনীর বিচার নিয়ে বিশ্ব বিপাকে পড়ে যায়। ঠিক হয় চারটি দেশ থেকে আটজন বিচারক নিয়ে বিচার হবে, তারপরে সমস্যা হলো ভাষা নিয়ে। কিন্তু এই আলোচনা তো হয়েছে, আপনি বরং আসামি আর বিচারের রায় নিয়ে কথা বলুন। আপনার থিসিসে তো নুরেমবার্গ ইস্যু খুব অল্পই থাকবে, তাই না? তা থাকবে, তবুও নুরেমবার্গ ইস্যুটা নিয়ে আমি আর একটু বিস্তারিত জানতে চাই। ভগবান ভগবান, একটা কিছু করো, এই দৃশ্য আমি দেখতে পাচ্ছি না। নেট ঘাটলে আপনি সবই পাচ্ছেন। তারপরেও ছোট্ট করে বলি, 24 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, 22 জনের বিচার হয়, 12 জনের মৃত্যুদণ্ড, বাকিদের কম বেশি শাস্তি হয়, যাবজ্জীবন, 10 বছর, 7 বছর এরকম। ওখানে একটা বিষয় খুব স্ট্রংলি ফলো করা হয়েছিল, যারা বিচারের আগে মারা গিয়েছে তাদের নাম আসামি হিসেবে এসেছে, মৃত্যুর জন্য তাদের বিচার হয়নি কিন্তু আসামি হিসেবে তাদের নাম এসেছিল। ভগবান ভগবান, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে, এখন আমি কি করব? আমি কি ওদের দুজনকে খুন করব নাকি নিজেই আত্মহত্যা করব? আমাকে তোর আর দরকার হবে না। কেন? সোহেলকে পেয়েছিস, ছেলেটা জানে শুনে ভালো। ও কি করছে? পড়াশোনা করছে ইন্টারন্যাশনাল ওয়ার ক্রিমিনালদের উপর, বাংলাদেশে এসেছে এখানকার ওয়ার ক্রিমিনালদের উপর পেপারস তৈরি করতে। তোর কি মনে হয় ছেলেটা ভালো? হ্যাঁ অবশ্যই ভালো, এমন করে আর কজন ভাবে। আচ্ছা দাদু, নুরেমবার্গে 22 জনের বিচারের পর আর বিচার হয়নি? হয়েছিল তো, 12টা বিচার হয়েছিল, প্রায় 1000 লোকের বিচার হয়েছিল, সবগুলি একই ধরনের, একই ফরম্যাটের, কেউ রেহাই পায়নি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী, মন্ত্রী, আইনজীবী, কেউ না। যারা যারা যুদ্ধের পক্ষে ছিল সবারই বিচার হয়েছিল, এমনকি বিচারপতিদেরও বিচার হয়েছিল। এই বিচারে 4টি বিষয়ে অভিযোগ প্রমাণিত হয়েছিল। একটি হচ্ছে শান্তির বিপক্ষে অপরাধ, যুদ্ধের পরিকল্পনা, যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। বাংলাদেশেও একইভাবে আইন প্রবর্তন হয়েছিল? হ্যাঁ প্রবর্তন হয়েছিল, বিচারও শুরু হয়েছিল কিন্তু শেষ হয়নি। এখন হচ্ছে এটা মেনে নাও। আমাদের আর উপায় কি? তবে এবার মনে হয় বিচার হবে, শহীদদের আত্মা এতদিন পর শান্তি পাবে। আচ্ছা দাদু, মা এসে পড়লে আমি চলে যাব, তোমার খারাপ লাগবে না? না, আমি যখন সত্যি সত্যি মরে যাব তখন তোর খারাপ লাগবে না? দাদু একদম বাজে কথা বলবে না, এসব কথা তোমার মাথায় আসে কি করে? এখন আসে, দেখতে দেখতে জীবনের শেষ প্রান্তে চলে এলাম। এখন ভাবি আর কত পথ আমাকে পাড়ি দিতে হবে। দাদু আমার সাথে চলো, আমাদের সাথে থাকবে। এখানে তুমি একা একা কি করে থাকবে? তোমার বয়স হয়েছে, একজন লোক না থাকলে এখানে থাকা যায়। আর তুমি এখন তোমার বয়সের কথাটা একবার ভাববে না দাদু, বয়স কিন্তু কাউকে ক্ষমা করে না। আচ্ছা দাদু, তুমি বিয়ে করলে না কেন? একটা ছোট্ট মেয়ে,
আদুরে আদুরে চোখে তাকাতো, আমাকে দেখলেই লুকিয়ে পড়ত কলাপতার ফাঁকে ধান খেতের আড়ালে। আমার চোখে চোখ পড়তেই প্রজাপতির মতো উড়ে যেত। স্বাধীনতার পর তাকে আর দেখিনি। কি নাম ছিল তার? রাহেলা। সবুজ ধান খেতের কাছে গেলে আমি আজও তার মুখটা দেখতে পাই। বেনি করা চুল, চেক শাড়ি, আমাকে দেখলেই পালিয়ে যেত। আজ কয়েকদিন হলো ঘুমের মধ্যে তাকে আমি দেখি। এটা কোনো সংকেত কিনা বুঝতে পারি না, জানিস। আর সব কিছু হারিয়ে যায়, ভালোবাসা হারায় না। ফিরে ফিরে সেই হাসি আজও আমার মনে পড়ে। সেই পালিয়ে যাওয়া, সেই লুকোচুরি আমাকে সেই সময়ে নিয়ে যায়। আমি যেন কোথায় হারিয়ে যাই। হ্যারে, অমিত কে? অমিত আমাকে খুব পছন্দ করে, বাবারও ওকে খুব পছন্দ। ভালো ছেলে কিন্তু একটু বোকা। দেখো আমি তোমার এখানে এসেছি শুনে সেও এখানে চলে এসেছে। কোথায় থাকে কোথায় খায় আমি কিচ্ছু জানি না। এরকম করলে হয় বলো? কোনো কাজ করা যায়? ভালোবাসবে অথচ কষ্ট পাবে না, সেটা কি হয় নাকি? এই যে তোকে একটু দেখার জন্যে সব কাজ ফেলে দিয়ে এখানে পড়ে আছে, এটা কি কম পাওয়া? ছেলেটাকে আমি দেখেছি রে, ভারী মিষ্টি ছেলে। দাদু রাত দুপুরে জ্বালাবে না, তুমি যাও এখান থেকে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। সবই ঠিক আছে, কিন্তু মালতী তোমাকে নিয়ে না আমার ভয়টা এখনো কাটছে না। কেন? ছবির মার কথা মনে পড়ছে? আমি সুহেল ভাইয়ের গলায় ঝুলে গিয়েছি। আপনি যদি এসব নিয়ে কথা বলতে থাকেন আমি কিন্তু এখন এই জন্য চলে যাব। এই প্রসঙ্গে এখানে বাদ দিন। হয়েছে? তোমার দিদি ছোটবেলা কোথায় থাকতেন, কোথায় বড় হয়েছে? অরফানেজ কোনো ট্রাস্টে? না, দিদি বড় হয়েছে বড় মামার কাছে। দিদির জন্মের পর মা দিদিকে ওখানে রেখে এদেশে একা চলে আসে। যদি দাদু দিদিমার কোনো খোঁজ পাওয়া যায় তখন আমার এই দাদুর সাথে মার পরিচয় হয়। আমার দাদু ছিলেন অনেক বড় মুক্তিযোদ্ধা, আর আমার বাবা ছিলেন দাদুর দলের সবচেয়ে ছোট মুক্তিযোদ্ধা। আমার বাবাকে দাদু খুব আদর করতেন। তারপর? তারপর দাদু বাবার সাথে মায়ের বিয়ে দিয়ে দেয়, তখন থেকেই আমার মায়ের দেশে আছে আর দিদি ওখানে। তোমার দিদি এখন কি করছেন? দিদি কলকাতায় একটা চাকরি করছে, বিয়ে হয়েছে। দিদির দুইটা ছেলে আছে, এখন অনেক বড় হয়ে গেছে। তোমার বাবা সব কিছু জানেন, সব কিছু মেনে নিয়েছেন? এটা আবার কেমন কথা? আমার বাবা মা দুজনেই দিদিকে দেখতে যায় না। তোর দিদি এদেশে কোনোদিন আসেননি? তোমার দিদির সাথে তোমার দেখা হয়েছে? আমার দিদি আমাকে ভীষণ আদর করে, দেখা হলে বুকের মধ্যে জড়িয়ে যায়। আমাকে নেবে না? এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম, কবে আপনি আমাকে ডাকবেন, কবে আপনার দোয়া পাব। রাজাকারের ছেলে হিসেবে আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম। মানুষের চেহারা দেখে তার মনের কথা বোঝা যায় না, বাঘকে দেখলে বোঝা যায় সে কতটা নিষ্ঠুর, কিন্তু মানুষকে দেখে বোঝা যায় না সে কতটা নিষ্ঠুর। বাবাকে এখন আমি আর মেলাতে পারি না। দুদিন আগে বাবা মুক্তিযোদ্ধা, আর এখন রাজাকার। মুক্তিযোদ্ধা বাবার আচরণ আর রাজাকার বাবার আচরণ
না আগে রেজিস্টার শেষ করে নেই, তারপরে ভাববো। এখন কি করছো? পড়াশোনা করছি, পড়াশোনা করছি ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমস নিয়ে। বাংলাদেশ নিয়ে যতই পড়াশোনা করছি ততই অবাক হচ্ছে, ভারতীয় কংগ্রেস 1947 থেকে 63 বছর ক্ষমতা ছিল, মাঝখানে 1-2 বছরের জন্য জনতা পার্টি এসেছে, আবার সুকর্ণর পার্টি এক নাগারে 20-25 বছর রাজত্ব করেছে, ঘানায় নক্রুমা অনেক দিন ক্ষমতায় ছিল, হাবিব বরগুই বা অনেক বছর তিউনিসিয়া ক্ষমতায় ছিলেন, কিন্তু বাংলাদেশে যে দলের নেতৃত্বে স্বাধীনতা এসেছে সেই দল মাত্র 3 বছরের মাথায় পলিটিক্যালি অরফ্যান হয়ে গেল। এই দৃষ্টান্ত পৃথিবীর কোথাও নেই, কোথাও নেই। কি করে স্বাধীনতা বিরোধীরা এদেশে জায়গা পায়, নাগরিকত্ব ফিরে পায়, রাজনীতি করে? কি করে স্বাধীনতার পর পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে? ধর্ম দিয়ে দেশ ভাগ করে কি পেল জিন্না, কি পেল এদেশের মানুষ? কোন কোন মানুষ আস্থা করে যায়, আর কোন কোন মানুষ থাকে স্মৃতির পাতায়। যেমন সুভাষ বোস, সুভাষ বোস হিন্দু মুসলমানের সম্প্রীতির প্রকৃষ্ট উদাহরণ। সুভাষ বোসের বিয়ে ছিলেন আবিদ হাসান, আর সুভাষ বোসের আজাদের ফৌজের সেনাপতি ছিলেন শাহনওয়াজ, লেফটেন্যান্ট কর্নেল শাহনওয়াজ। সুভাষ বোসকে মুসলমানরা বলল, আমরা কি স্লোগান দেব, হিন্দু দেবদেবীর নাম তো আমরা বলতে পারব না। তারপর সুভাষ বোস তখন তাদের ধর্মনিরপেক্ষ এক স্লোগান দিলেন, জয় হিন্দ, বাংলাদেশ স্বাধীন হয়েছিল জয় বাংলা বলে, কোনো ধর্মীয় স্লোগান দিয়ে নয়। স্বাধীনতা হিন্দু মুসলমানের আলাদা আলাদা হয় না, সবাইকে মিলিতভাবে স্বাধীনতা আনতে হয়, রক্ত দিয়ে কিনতে হয়। আচ্ছা আচ্ছা, পাকিস্তানি সৈন্যদের বিচারের কোনো ব্যবস্থা হয়েছিল? হ্যাঁ হয়েছিল, 195 জন পাকিস্তানি সেনার যুদ্ধ অপরাধের জন্য বিচার শুরু হয়েছিল, কিন্তু তখনই হলো সিমলা চুক্তি। পাকিস্তান মুচলেখা দিল যে তারা নিজেরাই এই সেনাদের বিচার করবে। সিমলা চুক্তির বন্দি বিনিময়ের গুটি হিসাবে ওই 95,000 বন্দি পাকিস্তানি সৈন্যদের ব্যবহার করা হয়, আর তারই ফলে পাকিস্তানে আটক 4 লক্ষ বাঙালি দেশে ফিরে। হিন্দু মেয়েকে লেলিয়ে দিয়েছেন আমার ছেলে? কথা লাগাম টেনে ধরো মতিন, কি করবেন? মুক্তিযোদ্ধা থাকেন তো এই ভাঙা ঘরে, এত বাহাদুরি আসে কোথেকে? তোমাদের মতো যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের জন্যই আজ দেশের এই অবস্থা। মুসলমানদের জন্য তোমরা কি করেছ? দেশ তো পরে বিশুদ্ধানন্দ মাহাতেরও মুসলমান, সেও তো পাকিস্তানের পক্ষে ছিল। রাজা ত্রিদীপ রায় স্বার্থপর দালাল সবসময়ই থাকে, তাদের দিয়ে কোনো সম্প্রদায়ের বিচার করা যায় না। কেন সেদিন তোমাকে আমি কুকুরের মতো গুলি করে মারি? তাদের জন্য মারি, পায়ে ধরে মাপ চেয়ে প্রাণ ভিক্ষা করেছিলে, ভুলে গেছো সব? কবে কি করতে পারতেন সমস্ত ভুলে যান, আমার ছেলে এ বাড়িতে আসলে তাকে ফিরিয়ে দেবেন। আমি তোমার ছেলেকে ডেকে আনি, সে নিজে থেকে অত কথা আমি শুনবো না, যা বলছি তাই যেন হয়, নইলে আইন আমি নিজের হাতে তুলে নেব। কি করবে তুমি? দুই একজনকে জেলে ঢুকিয়ে ভাববেন না যে দেশ উদ্ধার পেয়ে যাবে। ও তুমি মে
বেশ আছো এখানে? চিনতে পেরেছো মতিন? ছবির মা মরেনি, কাদেরও বেঁচে আছে। তোমরা অমর হতে চেয়েছিলে, পঁচাত্তরের সামরিক সরকারের কাছে বর চেয়ে অমর হতে চেয়েছিলে। ওয়ার ক্রাইম ট্রায়াল বাতিল করে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে যে তোমাদের অমর করতে চেয়েছিল সেও পারে। 42 বছর দেশকে জাতিকে মাসুল দিতে হয়েছে। এই 42 বছর যাদের জন্য দেরি হলো তাদেরও জবাব দিতে হবে। তোমার ছেলে এখন আর তোমার ছেলে নয় মতিন, সে স্বাধীন বাংলাদেশের সন্তান। এই মুক্তির বাচ্চা, এই রাজাকারের গোষ্ঠী। কেন বাধা দেন আপনি? কেন বাধা দেন? আমার স্বামী রে, আমার পোলারে কেন মারছিল? আমার পাকিস্তানি গুহাতে কেন তুলে দিছিল? আমি অপেক্ষা করে আছি, দেখো এদের বিচার হবে, এদের সবার বিচার হবে।